কল্যাণীপুর গ্রাম, ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, এই বলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছিল। আর তার একটু পাশেই গ্রামের পথ ধরে যাচ্ছিল এক সাপুরে। এই সাপের খেলা দেখবেন না কি গো? সাপের খেলা, হরেক রঙের সাপের খেলা, লাল নীল হলুদ কমলা সাপের খেলা। এই চল চল আমরা গিয়ে দেখি সাপুরে কেমন দেখায় সাপের খেলা। হ্যাঁ হ্যাঁ তাই চল, আমার কিন্তু বেশ ভালো লাগে সাপের খেলা দেখতে, কিন্তু মায়ের বকুনির ভয়ে দেখতেই পারি না। গ্রামে সাপুরে এসেছে শুনলেই মা আমাকে ঘর দর দিয়ে বসিয়ে রাখে। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার চল তো, নয়তো সেবারের মতো এবারেও তোর মা এসে গেলে আমরাও আর দেখতে পাবো না সাপের খেলা। হ্যাঁ তা যা বলেছিস, আর দেরি করে কাজ নেই চ। হ্যাঁ হ্যাঁ, কই গো সাপুরে দেখাও দেখিনি কেমন সাপের খেলা, আমরা একটু দেখি। দেখাবো গো দেখাবো, আমার কাজই তো সাপের খেলা দেখানো। তবে পয়সা আছে তো খুকি নাকি? না তো বাপু, পয়সা তো নেই আমাদের কাছে, আমরা ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের কাছে একটু সাপের খেলা দেখাবে তাও আবার পয়সা চাই। সে কি কথা গো, সাপের খেলা দেখবে আর পয়সা দেবে না, তা তো হয় না বাপু। এ আবার কেমন ধারা কথা কইছো তুমি সাপুরে? ঠিক আছে আমরা দেখবো না তোমার সাপের খেলা। তো আজ হবে না আমাদের সাপের খেলা দেখা? যদি তোমরা একটি কাজ করো তবে দেখতে পাবে সাপের খেলা। কি কাজ বলো তো দেখি। এই গ্রামে প্রাণতোষ বলে একজন লোক আছে, তাকে খুঁজে এনে দিতে পারবে? কই না তো, এই গ্রামে এই নামে কেউ আছে বলে শুনিনি তো আমরা কেউ। ঠিক আছে তবে এই কাজটি করো, ওই দূরে দেখা যায় একটি পুকুর, ওই পুকুর থেকে একটি নীল রঙের মাছ এনে দিতে পারলেই তোমাদেরকে আমি বিনা পয়সায় খেলা দেখাবো। আমরা সাঁতার জানি নে, আমরা পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মরবো নাকি গো? না বাপু তা আমরা পারবো নে। তোমরা তো কোনো কাজই করতে পারলে না, দাঁড়াও একটু। এই বলে সাপুরে তার ঝোলা থেকে একটি নারকেলের ছোবড়া বের করলো আর বলল, এই নাও তবে তোমরা এইটাই দেখো। তুমি তো খুব একটা সুবিধার লোক না বাপু, সাপ খেলা দেখানোর কথা বলে এখন এই নারকেলের ছোবড়া দেখাচ্ছ আমাদের। তোমরাও তো পারোনি গো প্রাণের ভয়ে আমার বলা কাজটি করে দিতে, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু করে না গো। ওরা সবাই সাপুরের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি সারাদিন এই গ্রাম ও গ্রাম ঘুরে সাপের খেলা দেখাই, দু একটা পয়সা রোজগার করে দুমুঠো ভাত খাবো বলে, কিন্তু তোমরা যখন বিনা পয়সায় খেলা দেখে চলে যাও বড় কষ্ট হয় গো আমাদের। তোমরা আমার উপর রাগ করো না গো সোনামণিরা, আমি আজ এইভাবে না বললে তোমরা হয়তো বুঝতেই পারতে না, এই দুটো পয়সা দিয়েই আমাদের দিন চলে গো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো পেরেছি, তুমি আর কষ্ট পেও নে সাপুরে দাদা। ওরা এসব কথা বলছে ঠিক তখনই সুজয়ের মা হাঁপাতে হাঁপাতে ছুটে আসে সুজয়ের কাছে। সুজয় তোকে কতবার কইছি নে তুই সাপুরে দেখলে দূরে দূরে থাকবি, তুই ফেরে এসিস সাপের খেলা দেখতে। আহ মা, সাপুরে এখনো আমাদের সাপ খেলা দেখায়নি গো। আমার মুখে মুখে ফের কথা কইছিস তুই সুজয়, জানিস কি হয়েছে? পাড়ার স্কুলের মাস্টারনি মোহিনী, ওই যে তোদের মোহিনী দিদি। হ্যাঁ হ্যাঁ মোহিনী দিদি, মোহিনী দিদি কি হয়েছে কাকিমা? মোহিনীর কিছু হয়নি, ওর বাপেরে সাপে কেটেছে, লোকটার পুরো শরীর বেশি নীল রূপ ধারণ করেছে। কি কইলেন, সাপে কেটেছে নাকি? কি করে হলো, কখন হলো মা? তবে আর বলছি কি, বলি কি সাধে যে সাপের ধারে কাছে যাবি নে তোরা, ওরা একজন সাপুরের খোঁজ করছে। কই আমাকে নিয়ে চলুন তো সেখানে, আমি গিয়ে দেখি এতক্ষণে বিষ কতদূর ছড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই চলুন, এই তোরাও আয় আমার সাথে। এই বলে ওরা সবাই মিলে মোহিনীর বাড়ির দিকে রওনা দেয়। মোহিনী হলো কল্যাণীপুরের এক গরিব কৃষকের মেয়ে। কৃষক তার মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। মোহিনী শহরে গিয়ে পড়াশোনা শেষ করেছে, সে খুবই মেধাবী ও বুদ্ধিমতী।
গ্রামের ছোট ছোট ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে সে। বাবা ছাড়া তার একটি ছোট ভাই আছে, ভাইটির নাম দীপু। দীপু কান্না করতে করতে বলছে, দিদি কি হবে রে এখন আমাদের, বাবা কেন কথা বলছে না, বাবাকে বল না উঠতে। ও বাবা বাবা, ওঠো না বাবা। ভাই তুই আর কান্না করিস না, দেখবি বাবা ঠিক ভালো হয়ে উঠবে, আমরা এক্ষুনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সাপে কেটেছে তোমার বাবারে, ডাক্তার কি করবে, আমি সাপুরে এনেছি, উনি কিছু করতে পারে কি না দেখো। কই দেখি তো কি হয়েছে, হাইশ্বর বিষ তো পুরো শরীরে ছেয়ে গিয়েছে। তারপর সাপুরে মোহিনীর বাবার হাতটা ধরে বলে, না প্রাণ এখনো আছে, তবে ওনাকে বড় কোনো বিষধর সাপে কেটেছে, আমি কিছু করতে পারবো না, এ ব্যাপারে তোমাকে একমাত্র নিমাই সাপুরেই পারে সাহায্য করতে। কিন্তু মোহিনী গ্রামের লোকের এসব কথায় সন্তুষ্ট হয় না, সে শিক্ষিত মেয়ে, সে তার বাবাকে ডাক্তারের কাছেই নিয়ে যেতে চায়। না না বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, শরীরে ঠিকঠাক ওষুধ পড়লেই বাবা সুস্থ হয়ে উঠবেন। কি কইতাছো তুমি মোহিনী মা, এই গায়ে তুমি ডাক্তার কই পাইবা, ডাক্তার পাইতে হইলে তো সেই শহরে যাইতে হইবে, আর শহরে যাইতে যাইতে অপরাধ না করুন তোমার বাবার যদি এমন তেমন কিছু একটা হইয়া যায়। মোহিনী কান্না করতে করতে বলে, না কাকিমা এমন কথা বলো না তুমি, বাবা ছাড়া আমাদের দুটি ভাই বোনের যে কেউ নেই, বাবার কিছু হলে আমরা দুটি ভাই বোনই মরে যাব, এমন কথা বলো না তুমি। দিদি এই দিদি জলদি কিছু কর, দেখ বাবার শরীর পুরো নীল হয়ে গিয়েছে। সাপুরে তার ঝোলা থেকে একটি সুতোই বাঁধা তাবিজ বের করে মোহিনীর বাবার হাতে বেঁধে দেয়। আমি তোমার বাবাকে বিষমুক্ত করতে না পারলেও কিছু সময়ের জন্য বিষের কার্যক্রম আটকাতে পেরেছি, এই সময়ের মধ্যেই কিছু একটা করতে হবে। কি করতে হবে সাপুরে দাদা, আপনি এক্ষুনি বলুন আমাকে। এই গ্রামের শেষে দূরের জঙ্গলে এক সাপুরে আছে, নিমাই সাপুরে, তিনি আমার সাপুরে বিদ্যার গুরুজি, একমাত্র সেই হয়তো পারবে কিছু একটা করতে। তাইলে আর দেরি করেন না আপনি, এক্ষুনি সেই নিমাই সাপুরেকে আনার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ সাপুরে দাদা, আপনি আর দেরি করবেন না, আমার বাবাকে যে বাঁচাতেই হবে, এক্ষুনি এক্ষুনি আপনি সেই নিমাই সাপুরকে আনার ব্যবস্থা করেন। ধৈর্য ধরো গো মেয়ে, আমি এক্ষুনি যাইয়া তেনাকে নিয়ে আসতেছি। এই বলে সাপুরে বেরিয়ে পড়ে সেই নিমাই সাপুরকে খুঁজে নিয়ে আসার উদ্দেশ্যে। আর মোহিনী ও দীপু তার বাবার নীলাবর্ণ শরীরটার পাশে বসেই কাঁদতে থাকে। হে বিধাতা তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, জ্ঞানত অবস্থায় আমার বাবা তো কখনো কারো ক্ষতি করেননি, তবে তার সাথে কেন এমনটা হলো। আর কান্না করো না মোহিনী মা, দেখো নিমাই সাপুর আসলে তোমার বাবা অবশ্যই সুস্থ হয়ে যাবে। অনেকটা সময় পার হয়ে যায়, সন্ধ্যাও নেমে আসে, এখনো সাপুরে নিমাই সাপুরকে নিয়ে ফিরে আসেনি। কিন্তু সাপুরের দেয়া তার বীজের জোরে মোহিনীর বাবার দেহে এখনো প্রাণ আছে। নাগরাজ নাগরাজ, গত 21 বছর ধরে করা অপেক্ষার শেষ হবার সময় হয়েছে আপনার, আর আপনি এখনো এভাবে চুপ করে বসে থাকবেন। কি কি বললে তুমি নাগিন? হ্যাঁ নাগরাজ আমি ঠিকই বলছি, সময় হয়েছে আপনার পৃথিবীতে যাওয়ার, আর আমাদের নাগরানীমাকে খুঁজে বের করার। তুমি সত্যি বলছো নাগ, আমি আমার সঙ্গিনীকে খুঁজে পাবো এবার, আমি মনুষ্য রূপে পৃথিবীতে যেতে পারবো? হ্যাঁ নাগরাজ, আপনি এখনই একবার আদি নাগরাজকে স্মরণ করুন, তিনি আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আদি নাগরাজকে স্মরণ করব, এক্ষুনি, আর এক মুহূর্ত দেরি নয়। এ কথা বলে নাগরাজ চোখ বন্ধ করে আদি নাগরাজকে স্মরণ করতে থাকে আর বলে, আদি নাগরাজ আদি নাগরাজ কোথায় আপনি, আমি আপনাকে স্মরণ করছি, দেখা দিন আপনি আমাকে, আপনাকে যে এখন খুব প্রয়োজন আমাদের, আপনি আমাদের সঠিক পথ না দেখালে যে নাগলোক নাগরানী ছাড়া অচল হয়ে পড়বে,
এ কথা বলতেই নাগরাজের সামনে এক গোলাকার আলোকরশ্মি সৃষ্টি হয়, আর সেই আলোকরশ্মি থেকে আদি নাগরাজের কথা ভেসে আসতে থাকে। আমি সবকিছুই জানি নাগরাজ, 21 বছর আগে করা একটি ভুলের কারণে আজ এই নাগরাজ্য হারিয়েছে নাগরানীকে, নাগরাজ তার সঙ্গী, আজ সময় হয়েছে ভুল সংশোধন করবার। সে ভুলের কথা মনে পড়লে আজও যে আমার গা শিউরে ওঠে আদি নাগরাজ, আমি আপনার থেকে সেই ভুল সংশোধনের আসল পথটা জানতে চাই। ওদিকে ততক্ষণে কল্যাণীপুরের সাপুরে নিমাই সাপুরেকে সাথে করে নিয়ে আসে মোহিনীদের বাড়িতে। তুমি কেঁদো না গো মেয়ে, দেখো আমি নিমাই সাপুরেকে নিয়ে এসেছি। দিদি দেখ সাপুরে এসেছে, তুই আর কাঁদিস না দিদি, এইবার আমাদের বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। আপনারা এসেছেন সাপুরে দাদা, এখনি এখনি আমার বাবাকে আপনারা সুস্থ করে তুলুন, কে আপনারা বাঁচিয়ে তুলুন সাপুরে দাদা। মোহিনী এভাবে কাঁদতে কাঁদতে সাপুরের কাছে আকুতি মিনতি করতে থাকে, আর পাশ থেকে নিমাই সাপুরের চোখ মোহিনীর ওপরে পড়তে না পড়তে সে অবাক হয়ে মোহিনীর দিকে তাকিয়ে থাকে। আর সে মনে মনে ভাবে, একি কে এমি, একে দেখে এমন লাগছে কেন আমার, ওটা কি দেখছি, এত নাগমণি চিহ্ন কে এমি, একে বলে কেন অদৃশ্য নাগমণির ছবি দেখছি। একি আপনি চুপ করে আছেন কেন, আপনি দয়া করে চুপ করে থাকবেন না, আপনি আমার বাবাকে বাঁচিয়ে তুলুন। নিমাই সাপুরে কোনো কথা না বলে সোজা হেঁটে চলে যায় মোহিনীর বাবার অচেতন অবস্থায় পড়ে থাকা শরীরটার কাছে। নিমাই সাপুরে মোহিনীর বাবার পায়ের সাপে কাটা দাগটি ভালো করে দেখতে থাকে, এবং দাগটি দেখেই সে স্পষ্ট বুঝে যায় যে মোহিনীর বাবাকে কোন সাপে কেটেছে। কি হলো সাপুরে গুরু, আপনি কোনো কথা বলছেন না কেন, কিছু কি বুঝতে পেরেছেন কোন সাপে কেটেছে? আমি ঠিক বুঝতে পেরেছি, ওনাকে কালনাগিনীতে দংশন করেছে, আর এই যেন তেন বিষ নয়, আর এই বিষ খুবই মারাত্মক মানুষের জন্য, এই বিষ তোলা যে কোনো সাপুরের দ্বারা সম্ভব নয়। তাহলে এখন উপায় কি গুরুজি, কোনো উপায়ে কি এই বিষ তোলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না? বিষ ওনার শরীরের প্রায় পুরো অংশে ছড়িয়ে পড়েছে, তবে এই তাবিজটা তুমি সঠিক সময় মতো না দিলে হয়তো এতক্ষণে ওনাকে আর বাঁচানো সম্ভব হতো না। না এসব কি বলছেন আপনারা, আপনারা যদি আমার বাবাকে বাঁচিয়ে তুলতে নাই পারেন তাহলে অযথা কেন আমার সময়টা নষ্ট করলেন, তার মানে আর দেরি নয়, আমার বাবাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি এভাবে বলো না মোহিনী মা, ওনারা হয়তো কিছু একটা করে তোমার বাবাকে সুস্থ করে তুলবেন। না কাকিমা, আমাকে আর বসে থাকলে চলবে না, আর দেরি নয়, এক্ষুনি এক্ষুনি আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। দীপু এগিয়ে গিয়ে দেখতো একটা ভ্যান পাওয়া যায় কিনা। হ্যাঁ দিদি আমি এক্ষুনি যাচ্ছি, আমাকে একটু সময় দে। দীপু দিদির কথা শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় একটা ভ্যানের খোঁজ করতে। ততক্ষণে নিমাই সাপুরে মোহিনীর মধ্যে থাকা তেজস্বী ভাবের বর্ণনা খুঁজে চলেছে। এই মেয়ে তেজে থাকা ভালো, তবে সব সময় তার প্রয়োগ করা সঠিক নয়, বিপদে শান্ত হয়ে সঠিক সমাধান খুঁজতে হয়। তবে আপনারা কি বলতে চাইছেন সাপুরে দাদা, আমার বাবা মরতে বসেছে আর আমি এখনো চুপ করে বসে থাকবো, আপনারাও তো আমাকে কোনো উপায় খুঁজে দিতে পারলেন না। আমি এখনো এ কথা বলিনি যে কোনো উপায় আর নেই, আছে, আর একটি মাত্র উপায়ই বাকি আছে, আর সেই উপায়টি হলো তুমি নিজে। আমি আমি নিজে মানে ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন সাপুরে দাদা। তুমি নিজে মানে তুমি একমাত্র পারবে তোমার বাবাকে বাঁচিয়ে তুলতে সাহায্য করতে। কি করে তা সম্ভব সাপুরে দাদা, আমি আমার বাবাকে বাঁচিয়ে তুলতে সবকিছু করতে রাজি আছি, এখন বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ আমি সব বলবো, তবে এখানে সবার সামনে নয়, আমি তোমাকে একান্তে সব কথা বলতে চাই। ঠিক আছে গুরুজি, আমি এখনই সবাইকে এখান থেকে যেতে বলছি। এই সবাই যাও যাও, এখন আর এই জায়গা তোমাদের থেকে কোনো কাজ নেই, এখন এই জায়গাটা একটু খালি করে দাও তো দেখি। এই কথা বলে সাপুরে সুজয়ের মা সহ আরো সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই সাপুরের কথা মতো তখনই সেই স্থান ত্যাগ করে। একি সাপুরে তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, আমি তো বললাম আমি শুধু মোহিনী মায়ের সাথে আলাদা করে কথা বলতে চাই, এ কথা কি তোমার কানে যায়নি, না তুমি এখনো আমার কথা বুঝতে পারছো না? মানে মানে আমিও তো একজন সাপুরে, আমি কেন এখানে থাকতে পারবো না গুরুজি? আহ এত কথা কেন বলছো তুমি সাপুরে, আমি মোহিনী মায়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চাচ্ছি, অবশ্যই তার কোনো কারণ আছে নিশ্চয়ই।
হ্যাঁ হ্যাঁ সাপুরে দাদা, আপনি দয়া করে আর আমাদেরকে দেরি করাবেন না। বেশি দেরি হলে যে শেষে আমার বাবাকে আর বাঁচিয়ে তুলতে পারবো না আমরা। হ্যাঁ তাই বলছি, তুমি এখান থেকে এক্ষুনি যাও। ঠিক আছে গুরুজি, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সাপুরে সেখান থেকে মুখ ভার করে চলে যায়। এটা ঘোর অপমান গুরুজি, এই অপমান আমি কোনোদিনই ভুলবো না। আমিও তো একজন সাপুরে, যে আমি গুরুজিকে নিয়ে এখানে হাজির করলাম, সেই নিমাই সাপুরে কিনা আমাকে তাড়িয়ে দিল, এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এই তো কেউ নেই আর এখানে, আপনি এখনই আমাকে সবকিছু খুলে বলুন। আজ ভরা পূর্ণিমা, আজই সেই দিন, আর আজকেই তোমার সাথে আমার দেখা, বিধাতার এ কি মহিমা। আপনি এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে দয়া করে সব খুলে বলুন, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমি কি বলছি তুমি তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে, এবং আর একটু হলেই তোমার আসল পরিচয় সবাই জেনে যেত, আর সেই কারণেই আমি তোমাকে সবার থেকে আলাদা করে নিলাম। আমার আসল পরিচয় মানে কি বলতে চাইছেন কি আপনি? আমি যা বলছি ঠিকই বলছি, কিছুক্ষণের মধ্যেই তুমি এটা বুঝতে পারবে। ঠিক তখনই মোহিনীর শরীরে এক অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি হয়। আহ, আমার শরীরের মধ্যে এমন লাগছে কেন? আহ, এ এক অসহ্য যন্ত্রণা, কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে আমার সাথে? আমি বলেছিলাম না, আর একটু পরেই তুমি বুঝতে পারবে তোমার আসল পরিচয়, সেই সময় যে চলে এসেছে, এই যন্ত্রণা যে মা তোমাকে সহ্য করতেই হবে। এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না, আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে। আহ, আমার এই যন্ত্রণা হাত থেকে আপনি বাঁচান আমাকে সাপুরে দাদা। তখনই মোহিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নাগরাজ, আজ তোমার সময় হয়েছে মর্ত্যলোকে যাওয়ার, সেখানেই তোমার সঙ্গিনী নাগরানী তোমার জন্য অপেক্ষা করছে। তবে আর দেরি কিসের, আমি এখনই যেতে চাই মর্ত্যলোকে। অবশ্যই তুমি যাবে নাগরাজ, তবে মনে রেখো কখনো কোনো কিছুতে যেন তোমার আর তাড়াহুড়ো না হয়, আর এই কারণেই তোমার আগের ভুলটা পুনরাবৃত্তি হোক এটা আমি চাই না। তুমি নাগরানীকে নিয়ে নাগলোকে ফিরে আসো, এই আশাটাই করছি তোমার কাছে। যাও বৎস, বিজয়ী হও। আহ, আমার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আজই তো সেই পূর্ণিমা রাত, আর কিছুক্ষণের মধ্যেই আমি আবারও আমার নাগেন্দ্র ফিরে পাবো। আজ দীর্ঘ 21 বছর পর এই রাত এসেছে, আর আজকে নিশ্চয়ই নাগরাজও এই মর্ত্যলোকে আসার অনুমতিও পেয়ে যাবে। আর তাই নাগরানীর সাথে দেখা হওয়ার আগেই আমাকে নাগরাজকে বশ করে নিতে হবে, নইলে যে আমি আর কোনো দিন ফিরে যেতে পারবো না নাগলোকে। এ কথা বলে কালনাগিনী ঘর থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর মাঝপথেই, আহ, এই যন্ত্রণা তো বেড়েই চলেছে, মনে হচ্ছে সামনের দিকে আর এক পাও এগোতে পারবো না। আহ আহ, এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। এ কথা বলে কালনাগিনীও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর জঙ্গলে সেই পথ দিয়েই যাচ্ছিল সাপুরে। আমার সাথে ঘটে যাওয়া আজকের অন্যায়ের মোকাবেলা আমাকেই করতে হবে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। এ কি দেখতে পাচ্ছি আমি? ওটা কি দেখা যাচ্ছে, কোনো মেয়ে মানুষ মনে হচ্ছে? হ্যাঁ তাই তো, কিন্তু এখানে কি করছে? এ মেয়ে, কি করছো তুমি? কি হয়েছে তোমার, এখানে কি করছো? সাপুরে অনেক সময় ধরে কালনাগিনীকে ডাকতে থাকে, কিন্তু তার থেকে কোনো সাড়া না পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। আর এদিকে পূর্ণিমার চাঁদ রাতের আকাশে জল জল করছে। না না, এ তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে আছে, মুখে একটু জল ছিটিয়ে দিলেই বোধহয় জ্ঞান ফিরে আসবে। যাই দেখি কোথাও একটু জল পাই কিনা। এ কথা বলে সাপুরে জঙ্গলের মধ্যে জল খুঁজতে চলে যায়, আর কালনাগিনী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার কি হয়েছিল সাপুরে দাদা, আমি এভাবে মাটিতে কেন পড়ে আছি, আর আমি আমার পায়ে কেন কোনো বোধ পাচ্ছি না? একি একি কি দেখছি আমি, সাপ সাপ সাপ, আমার পা কোথায় গেল, আমার পা সাপ হলো কিভাবে? শান্ত হও, শান্ত হও তুমি মোহিনী মা,
এটাই যে তোমার আসল পরিচয়। আর এখন তো শুধু তোমার পায়ের অংশ সাপ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই দেখবে তোমার পুরো শরীরটাই যে সাপবর্ণ ধারণ করবে। আমি এসবে কিছুই বুঝতে পারছি না সাপুড়ে দাদা, কে আমি, কি আমার আসল পরিচয়, কেনই বা আমার শরীরের পুরো অংশ সর্ববর্ণ ধারণ করছে ধীরে ধীরে, তাহলে কি আমি একজন সাপকন্যা? এখন তোমার কিছুই মনে পড়বে না, তবে ঠিক সময় মতো তোমার সবকিছুই মনে পড়ে যাবে। ও মোহিনী মা, তোমার হাতে যে বেশি সময় নেই, এখনই তোমার বাবাকে বাঁচানোর উপায় জানতে হবে। হ্যাঁ সাপুরে দাদা, আমি আর দেরি করতে চাই না, আমার পরিচয় জানার চেয়ে বেশি দরকার আমার বাবাকে বাঁচিয়ে তোলা, তাই আপনি আমাকে এক্ষুনি উপায়টা বলে দিন। মোহিনী মা, তোমাকে তো আমি আগেই বলেছি যে তোমার বাবাকে বাঁচানোর উপায় একমাত্র তুমি। এখন তুমি তোমার সম্পূর্ণ রূপ ফিরে পাবে, আর তখনই তুমি তোমার নিজের বাবার শরীর থেকে সম্পূর্ণ বিষ তুলে ফেলতে পারবে। এসব কি বলছেন আপনি সাপুরে দাদা, আদৌ কি এসব সত্যি? আহ, আমার পুরো শরীরের মধ্যে কেমন যেন লাগছে, পুরো শরীরটা যেন ধীরে ধীরে বোধহারা হয়ে যাচ্ছে, আহ! এ কথা বলতে বলতেই মোহিনীর পুরো শরীর একটি সাপে পরিণত হয়। এই দীর্ঘ 21 বছর পর আজ এই তো মানুষ রূপে মোহিনী এখন নাগরানী মোহিনীতে, মানে তার আসল পরিচয়ে ফিরে এসেছে। ওদিকে সাপুরে জঙ্গলের মধ্যে অনেক খোঁজে একটু জল নিয়ে আসে, কিন্তু সাপুরে এসে দেখে সেখানে কোনো মানুষ নেই। একি, কোথায় গেল মেয়েটি? মেয়েটি অজ্ঞান হয়েছিল, তাহলে সে একা একা গেল কোথায়? এ আমি কি দেখছি, সাপ? হ্যাঁ তাই তো, হ্যাঁ সাপই তো, তবে এ তো যেন তেন সাপ নয়, এ তো কালনাগিনী। আচ্ছা, আমি যে মেয়ের জন্য জল আনতে গেলাম এই সেই মেয়ে নয় তো? হ্যাঁ তাই হবে হয়তো, এখন আর কথা না বলে আমাকে যেভাবেই হোক এই মেয়েটির জ্ঞান ফেরাতেই হবে। এ কথা বলে সাপুরে সেই কালনাগিনীর মাথায় একটু জল ছিটিয়ে দেয় এবং সাথে সাথে কালনাগিনীর জ্ঞানও ফিরে আসে। কে আপনি, কি করছেন এখানে, আমি এখানে কেন, কি হয়েছে আমার? আমি একজন সাপুরে, এখান দিয়ে যাচ্ছিলাম আর সামনে দেখলাম আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। সাপুরে, সাপুরে মানে ইয়ে, মানে আপনি একজন সাপুরে? এই রে, আমি কি তাহলে ধরা পড়ে গেলাম নাকি, এখন কি হবে আমার? আমি সাপুরে শুনে নিশ্চয় ভয় পেয়ে গেলেন, তাই না কালনাগিনী? এ কি বলছেন এসব, আপনি আমাকে কালনাগিনী বলছেন কেন? কালনাগিনীকে কালনাগিনী বলবো না তো আর কি বলবো, আপনাকে কালনাগিনী বাদ দিয়ে কি মানুষ বলবো নাকি, বলেন তো। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি, সরুন, যেতে দিন আমাকে। এই যে কালনাগিনী, ধরা পড়ে এখন পালাইতে চাইছেন? তা তো হবে না, আমি চাইলে এক্ষণই আপনাকে আমার ঝোলার মধ্যে বন্ধ করে ফেলতে পারি, দেখবেন কিভাবে বন্দি করব আপনাকে। এই দেখুন, এটা কি জানেন, বিন, এটা দিয়েই আপনাকে আমার ঝোলার মধ্যে বন্দি করে ফেলবো আমি। এ কথা বলে সাপুরে তার ঝোলা থেকে একটি সাপের বিন বের করে, আর কালনাগিন সেটি দেখে ভয় পেয়ে যায়। না না, দয়া করে আমাকে বন্দি করবেন না, আজ 21 বছর পর আমার তপস্যা শেষ হয়েছে, আর আজ আমি নাগরাজকে আমার করে নেব, আর এমন অবস্থায় আমাকে আপনি বন্দি করবেন না, এর ফলে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, আমি আপনাকে বন্দি করব না, তবে এর ফলে আপনাকে অনেক বড় সাহায্য করতে হবে। আমিও বাবুরাম সাপুরে, বিনা পারিশ্রমিকে খেলা দেখায় না, খেলা তো এখন থেকে শুরু হবে, আর আমাকে সাহায্য আপনার করতেই হবে। কি সাহায্য, কি সাহায্য করতে হবে আমাকে, বলুন বলুন আমাকে এক্ষুনি। তাহলে আর দেরি করো না তুমি নাগরাজ, এই দেখো পৃথিবীতে প্রবেশ করার জাদু দরজা, তুমি এই দরজা দিয়েই পৃথিবীতে প্রবেশ করতে পারবে। এ কথা বলে আদি নাগরাজ একটি জাদু দরজা হাজির করে নাগরাজের সামনে। ঠিক আছে আদি নাগরাজ, আমি তাহলে আসি। দাঁড়াও,
যাওয়ার আগে একটি কথা শুনে যাও, মনে রাখবে যে আজ ভরা পূর্ণিমার রাত থেকে শুরু করে আগামী পূর্ণিমার রাত পর্যন্ত তোমার সময়। এই সময়ের মধ্যেই নাগরানীকে নিয়ে ফিরে আসতে হবে তোমাকে। ঠিক আছে আদি নাগরাজ, এ কথা আমার সব সময় স্মরণ থাকবে। আর হ্যাঁ, ওখানে চাইলে তোমরা আমার সাথে কথা বলতে পারবে, বিপদে আপদে আমাকে স্মরণ করবে, আমি হাজির হয়ে যাব। যাও বৎস, এখন সামনের দিকে এগিয়ে যাও। আচ্ছা আদি নাগরাজ, আমি আসি এখন। এই কথা বলে নাগরাজ সেই জাদু দরজা দিয়ে প্রবেশ করে, আর সে প্রবেশ করা মাত্রই পৌঁছে যায় পৃথিবীতে। এ কি, আমি কোথায় চলে এলাম? আমার নাগরানী কোথায়? এখানে তো সব অন্ধকার, এখন আমি কি করি, কোথায় খুঁজি আমার নাগরানীকে? চুপ করে থেকে আমার সময় নষ্ট করো না সাপুরে, বলো বলো কি সাহায্য চাও তুমি আমার কাছে? কালনাগিনী, তুমি এত চিন্তা করো না, আমি আমার সাহায্যের কথা আমার সুযোগ মতো আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এখন আগে তুমি বলো তো, তুমি কোন ইচ্ছা পূরণে পৃথিবীতে এসেছো? সত্যি বলছি, আমি কিন্তু তোমার ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে পারি। এই তো সুযোগ, মনে হচ্ছে এই সাপুরেকে দিয়েই নাগরানীকে খুঁজে মেরে ফেলার কাজটি আরো সহজ হয়ে যাবে। আর যদি নাগরানীর ছবলে কাউকে মরতেই হয়, তবে এই সাপুরে মরবে। না না, আর দেরি না করে একে জলদি আমার দলে নিয়ে নিতে হবে। কি গো কালনাগিনী, কি ভাবছো তুমি মনে মনে? আমি সত্যি বলছি, তোমাকে আমি সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগে সাহায্য করে তোমার মন আগে গলিয়ে নি, তারপর তোমার হাত ধরে আমি তোমার নাগলোকে পৌঁছে যাব। না গো সাপুরে, আমি মনে মনে কিছু ভাবছি না, তুমি সত্যি আমাকে সাহায্য করতে চাও? ঠিক আছে, তবে শোনো তুমি, কালনাগিনী একে একে সব ঘটনা সাপুরেকে খুলে বলে। কে কি বলছো তুমি কালনাগিনী? তবে তো নাগরানী খুবই খারাপ কাজ করেছে তোমার সাথে, সে তোমার সঙ্গিনী কালনাগকে হত্যা করেছে, এত বড় অন্যায় হয়েছে তোমার সাথে, আমি তো ভাবতেও পারিনি নাগরানী তোমার সাথে এত বড় অন্যায় করে ফেলবে। তুমি বলো না সাপুরে, এরপরও কি আমি নাগরানীর সাথে নাগরাজে সুখে সংসার করতে দিতে পারি? তাই তো আজ 21 বছর ধরে ওদেরকে আলাদা করে রেখেছি, শাস্তি স্বরূপ নাগরানী 21 বছর ধরে এই পৃথিবীতেই আছে, আর নাগরাজ রয়েছে সেই নাগলোকে। কি কি বললে তুমি কালনাগিনী, নাগরানী 21 বছর ধরে এই পৃথিবীতে আছে? হ্যাঁ গো সাপুরে হ্যাঁ। ইস, এ কথা আমি এত বছরে কেন জানতে পারলাম না? এখন যে আর তেমন সময় নেই, অন্য কোনো সাপুরে তাকে খুঁজে বের করার আগে আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। নাগরানী কোথায় আছে? নাইলে যে হাতের মধ্যে এত কিছু এসে আবার আমার হাত ফসকে সব বেরিয়ে যাবে। মনে মনে কি ভাবছো তুমি সাপুরে? তুমি যা ভাবছো সে কাজ তুমি একা কোনো দিনও সম্ভব করতে পারবে না, তাই বলছি আমার সাথে সঙ্গ দাও আর হাত মেলাও আমার সাথে, তাহলে তুমি অনেক কিছু পেতে পারো। ঠিক আছে কালনাগিনী, আজ থেকে আমরা বন্ধু, তবে একটা কথা স্মরণ রেখো, কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে এসো না, আমিও বাবুরাম সাপুরে, অল্পতে কাউকে ছেড়ে দিই না। ঠিক আছে সাপুরে দাদা, আপনার কথা মতো আমি এক্ষুনি আমার বাবার শরীরে বিষ তুলে ফেলছি। এ কথা বলেই মোহিনী তার বাবার শরীরে বিষ তুলতে যায়। দাঁড়াও মোহিনীমা, একবার দাঁড়াও তুমি। কি হলো কি সাপুরে দাদা, আপনি এখন আমাকে বাধা দিচ্ছেন কেন? শোনো মোহিনীমা, তোমার বাবা কিন্তু তোমার এই নাগিন রূপের কথা কিছুই জানে না, তবে সে জ্ঞান ফেরা মাত্রই তোমাকে এই রূপ দেখে ভয় পেয়ে যেতে পারে। তাহলে এখন উপায়? তুমি এখন সম্পূর্ণরূপে একজন ইচ্ছাধারী নাগরানী, তাই তুমি চাইলে সাপ থেকে মানুষ আর মানুষ থেকে সাপ হতে পারবে, তাই বিষ তোলা মাত্রই তুমি মানুষ রূপে ফিরে আসবে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে সাপুরে দাদা, তাই হবে। একথা বলে তখনই মোহিনী তার বাবার পায়ের সাপে কাটা অংশ থেকে সাপের বিষ তুলে নেয়, আর সাথে সাথেই মোহিনীর বাবার পুরো শরীর নীলবর্ণ থেকে স্বাভাবিক বর্ণে ফিরে আসে, এবং মোহিনীও তার মানুষ রূপে ফিরে আসে। এ কি,
সাপুরে দাদা, বাবার শরীর স্বাভাবিক বর্ণে ফিরে এলেও বাবার জ্ঞান তো এখনো ফিরলো না। তুমি চিন্তা করো না মোহিনীমা, দেখো কিছুক্ষণের মধ্যেই তোমার বাবার জ্ঞান ফিরে আসবে। তখনই দীপু সেখানে হাঁপাতে হাঁপাতে ছুটে আসে। ও দিদি, দিদি রে, এত রাতে কোথাও খোঁজে আমি একটা ভ্যান পেলাম না রে, এখন কি হবে আমাদের? আর ভ্যান লাগবে না রে ছোট, দেখ দেখ বাবার শরীরের রং স্বাভাবিক হয়ে গিয়েছে, আর দেখবি কিছুক্ষণের মধ্যেই বাবার শরীরে জ্ঞানও ফিরে আসবে। তুই সত্যি বলছিস দিদি? এটা কি করে হলো দিদি? বাবাকে কে ঠিক করে তুললো? কে আবার? আমাদের এই সাপুরে দাদা। তাই? সাপুরে দাদা, সাপুরে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমরা সারা জীবন ঋণী থাকব। না না বাবা, আমার কাছে ঋণী না তোমরা, সবই বিধাতার মহিমা, সবই তার ইচ্ছা। তখনই মোহিনীর বাবার জ্ঞান ফিরে আসে। না না, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না, আমাকে বেরিয়ে পড়তে হবে নাগরানীর খোঁজার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাকে এই নাগরাজের বেশে থাকলে চলবে না, আমাকে এই রূপ পরিবর্তন করতে হবে, না হলে মানুষেরা আমাকে দেখে ভয় পেতে পারে, আর সাপুরেরা দেখলে বন্দি করে ফেলতে পারে, এজন্য এখনই আমার এই পোশাক পরিবর্তন করে ফেলতে হবে। এ কথা বলে নাগরাজ তার পোশাক পরিবর্তন করে ফেলে। এই তো একদম গ্রামের ছেলেদের মতন লাগছে আমায়, এখন আমাকে কেউ আর চিনতে পারবে না, আর আমিও ঠিক মতন আমার নাগরানীকে খুঁজে বের করতে পারবো। তো বন্ধুরা, মোহিনীর বাবার তো জ্ঞান ফিরে এলো, এবার কি নাগরাজ খুঁজে পাবে মোহিনীর খোঁজ? এটা জানতে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।